কি যে সারাদিন ফোনের মধ্যে মুখ গুজে বসে থাকো। এসব তুমি কি বুঝবে? এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এসব তুমি কি বুঝবে? আমার বুঝে কাজ নেই, তা বলি কদিন বাদেই তো জামাই ষষ্ঠী, মেয়ে জামাইকে নেমন্তন্ন করবে না? ও মা গো, একদম ভুলে গিয়েছিলাম। দাঁড়াও 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 দাঁড়াও, একটা ফোন করি। হ্যালো মা ফুলি, হ্যাঁ রে, জামাই বাড়িতে আছে তো? হ্যাঁ, ফোনটা একবার দে তো। হ্যালো বাবা ভূতু, তা ভালো আছো তো বাবা? বাবা ভালো। তা মনে আছে তো পরশু জামাই ষষ্ঠী? হ্যাঁ, সকাল সকাল চলে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। এবার তাড়াতাড়ি গিয়ে লিস্ট গুলো করে নি, চলো চলো। উফ, কোথায় যে গেল! একি মিষ্টি কোথায়? আর বলো নি, মিষ্টির দোকানে যা ভিড়, সেই জন্য মুদিখানা দোকান থেকে বাতাসা কিনে এনেছি। তুমি এই বাতাসা নিয়ে শ্বশুর বাড়ি যাবে? আর আমি যে আম কাঁঠাল আনতে বললাম। বাবা, আম কাঁঠালের সে কি দাম শুনে আমার মাথা বনবন করে ঘুরে গেল। এই জন্য সবজির দোকান থেকে 4টে 10টাকা দিয়ে কাঁচকলা কিনে এনেছি। দেখো কি সুন্দর হয়েছে। তুমি বাতাসা আর কাঁচকলা নিয়ে শ্বশুর বাড়ি যাবে? বলি, আমার কি কোনো মান সম্মান নেই? আমি যাব না, যাও। এই দেখো, শোনো, এই দেখো, এই দেখো, দূর যাবে না তো যাবে না, আমারই ভালো, আমি ডবল খাবো। তাই 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 শ্বশুর। ও নো, আমি এসে গেছি। পেন্নাম বাবা, পেন্নাম মা, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তা বাবা, আগের দিনেই চলে এসেছো, তা বেশ করেছো। তা তুমি একা এলে, ফুলি কই? আর বলবেন না মা, আপনার মেয়েকে কত করে বললাম, কিছুতেই এলো না। ওর জন্যে আমার খাওয়া কেন মিস হবে? তা বেশ করেছো বাবা। তা হাতে ওটা কি? এই যে মা, বাতাসা আর এই যে কাঁচকলা। মিষ্টির দোকানে এত ভিড়, তাই আর মিষ্টি কেনা হলো না। আর ফলের যা দাম, তার জন্য কাঁচকলা কিনে এনেছি। কাঁচকলা আর বাতাসা, আমার না বড্ড খিদে পেয়েছে, আপনি জল খাবার দিন, আমি চট করে হাতটা ধুয়ে আসি। কাঁচকলা আর বাতাসা নিয়ে এসে এখন আবার জল খাবার খাবে? খাওয়াচ্ছি তোমাকে জল খাবার। উফ, বড্ড খিদে পেয়েছে। এ না বাবা ভুতু, খাবারটা খাও। একি মা, মুড়ি আর বাতাসা, লুচি হয়নি? না বাবা, বাড়িতে ময়দা বারণ তো, কাল তোমাকে লুচি করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে।
শান্তি, সকাল থেকে এক কাপ চা ছাড়া কিচ্ছু দেয়নি। উফ, কি খিদে পেয়েছে। এনা বাবা ভুতু, খেয়ে নাও। আর এসব কি মা? কেন বাবা, কেন বাবা, এই তো আলু ভাজা, কচুর তরকারি আর কাঁচকলার ঝোল, খেয়ে নাও বাবা। আর মাছ মাংস কিচ্ছু হয়নি? না বাবা, এই লকডাউনের বাজার, তার উপর মাছ আর মাংসের যা দাম, তাই আর কিচ্ছু করতে পারিনি বাবা। তুমি এই কাঁচকলার ঝোল দিয়েই ভাত খাও, না খাও, তুমি খাও, আমি হাওয়া। আচ্ছা,